হাই ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজ বেশ কিছু আপডেট নিয়ে, টোটাল আপডেটটাই হবে সিটেট ওরিয়েন্টেড। তো সেই ব্যাপারটা নিয়ে আমরা আজ তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। সেটা হলো, বাংলা মিডিয়ামের যারা স্টুডেন্ট তারা সিটেট পাশ করে কি চাকরি পাবে? যারা বাংলা মিডিয়াম, যারা মাধ্যমিক এইচএস প্লাস গ্রাজুয়েশন, এমএ, বিএড এই সমস্ত ডিগ্রিগুলো বা ডিএলএড এই সমস্ত ডিগ্রিগুলো টোটালটাই বাংলা মিডিয়ামে করলো, তারা সিটেটের ক্ষেত্রে কতটা সুযোগ পাবে, তাদের চাকরি পাওয়ার প্রবাবিলিটি কিংবা অপশান কতটা, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আর পাশাপাশি যে জিনিসটা আমরা দেখব সেটা হলো, সিটেট পাস করার জন্য হিন্দি ও ইংরেজিতে কতটা দক্ষতার প্রয়োজন, সিটেট পাস করার জন্য হিন্দি ইংরেজি এই ধরনের সাবজেক্টগুলোতে কতটা দক্ষতা প্রয়োজন, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজ তোমাদের সঙ্গে আমি আলোচনায় থাকব। তো বন্ধুরা, একদম সময় নষ্ট না করে চলো আমরা দেখে নিই যে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য সিটেট পাস করে চাকরি পাওয়া কতটা সময় সাপেক্ষ, কিংবা সেটা কিভাবে কি হবে না হবে, কতটা ফ্রুটফুলি সেটা পাওয়া সম্ভব, সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখব। তো যেটা বলার এখানে সেটা হলো, সিটেটের প্রশ্ন কি বাংলাতে হবে? প্রথমে যে কোশ্চেন সেটা হলো, সিটেটের প্রশ্ন কি বাংলাতে হবে? দেখো বন্ধুরা, সিটেটের প্রশ্ন মূলত দুটি ভাষাতে হয়, একটা হলো হিন্দি, অপরটি হলো ইংরেজি। এখন আপনার ল্যাঙ্গুয়েজ বাংলা নির্বাচন যদি করা থাকে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা থাকে না সিটেটে, তো পাঁচখানা পেপার থাকে, যারা 5 to 8 দেবেন বা 6 to 8 দেবেন তাদের জন্য যেটা থাকছে সেটা হলো পেডাগগি। তারপরে কি থাকছে, দুখানা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2তে একটা ইংলিশ অবশ্যই থাকবে, আর বাকিটা যে যার মতো চয়েস করতে পারে, কেউ হিন্দি চয়েস করবে, কেউ উড়িয়া চয়েস করবে, যে যার মতো চয়েস করবে। এরপর থাকবে যেটা, সেটা হলো আপনি যদি সায়েন্স স্ট্রিম থেকে যান তাহলে ম্যাথ আর জেনারেল সায়েন্স থাকবে 60 নাম্বার, আর যদি আপনি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যান তাহলে সোশ্যাল সায়েন্স 60 নাম্বার দিতে হবে। আর যারা যারা 1 to 5-এর জন্য এক্সামটা দেবে সিটেট, তাদের ক্ষেত্রে থাকবে পেডাগগি, এখানেও ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 থাকবে, সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ 2টা কিন্তু অপশনাল, আপনি আপনার মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ চয়েস করবেন। আর তারপরে আপনার থাকবে কি, তারপরে থাকবে ম্যাথ 30 নাম্বার, এনভায়রনমেন্ট সায়েন্স 30 নাম্বার। তো এখানে যেটা বলার সেটা হলো, যারা বাংলা ভাষাতে পরীক্ষা দিতে চাচ্ছেন তারা কিন্তু টোটাল কোশ্চেনটা বাংলা ভাষায় পাবেন না, ওখানে সিটেট দিতে গেলে ভাষা দুটো, একটা হলো হিন্দি আর অপরটা কি, আর একটা হলো ইংরেজি। এবার আপনি যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা বাংলা নির্বাচন করেন তবে ওই একটা পেপারে আপনি শুধুমাত্র বাংলায় দিতে পারবেন, বাদ বাকি আপনার যে 120 নাম্বার থাকবে সেটা হয় ইংরেজি নতুবা হিন্দিতে দিতে হবে, তাহলে বোঝা গেল যে যারা বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছেন তারা যদি ইংলিশে ফ্লুয়েন্ট না হয় তাহলে বাকি 120 নাম্বারের কোশ্চেনের অ্যান্সার করাটা তাদের কাছে কিন্তু বেশ টাফ। এরপর আমরা যেটা দেখব সেটা হলো, সিটেট পাস করে কি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলে চাকরি পাওয়া সম্ভব? চাকরি পাওয়া সম্ভব, কিন্তু তার আগে আপনাকে আবার এক্সাম দিতে হবে বা ইন্টারভিউ দিতে হবে। চাকরি পাওয়া সম্ভব, আপনি যদি সিটেট পাস করেন বাংলা মিডিয়াম থেকে যান আপনি চাকরি পেতেই পারেন, সেক্ষেত্রে আপনার যেটা লাগবে সেটা হলো ইংলিশ এবং হিন্দিতে ফ্লুয়েন্সি লাগবে, ইংলিশ অথবা হিন্দিতে ফ্লুয়েন্সি লাগবে, দুটোতে থাকলে আরো ভালো হয়। তার কারণ আপনি যখন সিটেট পাস করলেন তারপরেও কিন্তু আপনাকে বেশ কিছু এক্সাম বা ইন্টারভিউ দিতে হবে, আপনি ডিরেক্ট অ্যাপয়েন্টমেন্ট পাবেন এরকম না, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয়, তারপরে আর্মি বিদ্যালয় এইগুলিতে সিটেট পাস করার পর আবার এক্সাম দিতে হয়। আমরা জানি KV, নবোদয় মানে JNV যেগুলো, তারপর আর্মি পাবলিক স্কুল, এই ধরনের যে স্কুলগুলো আছে প্রত্যেকটা স্কুলে কিন্তু সিটেট পাস করার পরেও কি করতে হয়, আবার একটা এক্সাম দিতে হয়। সেক্ষেত্রে বাংলা বা ইংলিশে দক্ষতা থাকাটা খুবই জরুরি,
যেমন কেন্দ্রীয় বিদ্যালয়ে যে এক্সাম হয় তাতে 15-20 নাম্বারের প্রশ্ন থাকে হিন্দিতে, আপনি সিটেট কোয়ালিফাই করলেন, তারপরে যখন কেভিতে টিচার্স হওয়ার জন্য পিজিটি কিংবা টিজিটি এক্সাম দিতে যাবেন কিংবা পিআরটি মানে প্রাইমারি লেভেলের এক্সাম দিতে যাবেন, তখন কিন্তু আপনাকে 15-20 নাম্বারের প্রশ্ন ফেস করতে হবে হিন্দিতে, তার অ্যান্সারও আপনার দিতে হবে। এবার আপনি যদি হিন্দি না জানেন তাহলে প্রথমেই এখানে কিন্তু বেশ কিছুটা নাম্বারে পিছিয়ে গেলেন, ধরে নিন 150 নাম্বারের কোয়েশ্চেন হলো, তার ভেতর আপনি 15-20 নাম্বারে অ্যান্সার করতে পারলেন না, মানে কিন্তু আপনি অলরেডি একটা নাম্বার পিছিয়ে গেলেন যারা হিন্দি মিডিয়াম থেকে এসছে তাদের সাপেক্ষে। তো এক্ষেত্রে আপনার এবারে চাকরি পাওয়া অর্থাৎ নেক্সট যে প্রসেস, এই এক্সামটা দেওয়ার পরে নেক্সট যে প্রসেস সেখানে যাওয়াটা আপনার জন্য বেশ টাফ হয়ে যাচ্ছে। তারপরে ধরে নিন আপনি অন্য পার্ট, আরো যে পার্টগুলো থাকবে ম্যাথস, তারপরে পেডাগজি, সেখান থেকে কোয়ালিফাইং মার্কসটা তুললেন, এরপর আপনি যদি অন্য পোর্শন অর্থাৎ শিশু মনস্তত্ব মানে পেডাগজি, তারপরে গণিত, ম্যাথ থেকে কোয়ালিফাইং মার্কসটা তোলেন, কিন্তু ইন্টারভিউ হবে আপনার হিন্দি বা ইংলিশে। আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, আপনি বাংলা মিডিয়াম থেকে গেলে আপনাকে প্রথমে হিন্দিটাকে, ওরা যারা ইন্টারভিউ করে থাকবেন তারা প্রথমে হিন্দিতে ইন্টারভিউ নিতে চাইবেন, আর আপনি যদি হিন্দি কিংবা ইংলিশ যে মিডিয়াম থেকেই যান না কেন, আপনার হিন্দির উপরে কিন্তু একটা আলাদা জোর দেওয়া হয়, সঙ্গে ইংরাজি পারলেও ভালো হয়। ইংরাজিটাও যারা দেখেছি, যারা কেফি কিংবা এই ধরনের স্কুলগুলোতে চাকরি করেন, তারা কিন্তু হিন্দি এবং ইংলিশে বেশ ফ্লুয়েন্ট, তো সেক্ষেত্রে এই দুটি ভাষার উপর আপনার যথেষ্ট দক্ষতা থাকতে হবে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন। সুতরাং ইন্টারভিউ কোয়ালিফাই করতে গেলে কিন্তু আপনার হিন্দি কিংবা ইংলিশে দক্ষতা লাগবেই। তারপর আপনি যখন বিদ্যালয়ে চাকরি পাবেন, এত কিছু প্রসেস, আপনি যদি ইংলিশ কিংবা হিন্দিতে দুর্বলতা সত্ত্বেও কোয়ালিফাই করে যান, চাকরিটা পেয়ে যান, এরপরে দেখবেন বিদ্যালয়ের অফিসিয়াল কাজ কিংবা পড়ানো সব কিছুই হচ্ছে হিন্দি কিংবা ইংলিশে। ওখানে যে স্টুডেন্টসরা থাকবেন কিংবা স্কুলের সমস্ত যা কাজ যা কিছু হবে, অফিসিয়াল কাজ, তারপরে একাডেমিক সেকশনের যা কাজ, সব কিছুই কিন্তু হিন্দি কিংবা ইংলিশে। সুতরাং বাংলা মিডিয়ামে পড়া ছেলে মেয়েদের জন্য এই চাকরি পাওয়া বেশ শক্ত। এবার আপনি যদি চাকরি পেয়ে যান, কোনোভাবে যদি আপনি চাকরি পেয়ে যান, সেক্ষেত্রে আপনি হিন্দি ইংলিশ শিখে নিতেই পারেন, সেটা কিন্তু যেহেতু আপনি চাকরি পেয়েছেন সেটা কিন্তু আপনার শিখতে খুব বেশি বিরক্তি লাগবে বলে মনে হয় না, এবং সেটা আপনি সময় নিয়ে শিখে নিতে পারবেন। এখন ওই চাকরি পাওয়া অবধি যাওয়াটাই কিন্তু বেঙ্গলি মিডিয়াম, যারা একদম পিওর বেঙ্গলি মিডিয়াম থেকে যাচ্ছেন অর্থাৎ হিন্দি কিংবা ইংলিশে জ্ঞান কিংবা ফ্লুয়েন্সি ততটা নেই, তাদের জন্য বেশ শক্ত। তো বন্ধুরা, বাংলা মিডিয়ামে পড়াশোনা করে সিটেট পাওয়া যাবে কি না, এই সম্পর্কে যারা আমাদেরকে কোশ্চেন করেছিল তাদের টোটাল অ্যান্সারটা কিন্তু আমরা দিয়ে দিলাম। আশা করছি তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।